আজকে আলোচনা করবো পালমোনারি সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন এবং ব্রংকিয়াল সার্কুলেশন সম্বন্ধে তাহলে প্রথমে জানবো পালমোনারি সার্কুলেশন পালমোনারি সার্কুলেশন নাম শুনে তোমাদের যদি মনে হয় যে এটা একমাত্র ফিমেলদের দেখা যায় তাহলে কিন্তু ভুল পালমোনারি সার্কুলেশন নারী পুরুষ শিশু সবার বডিতে কিন্তু পালমোনারি সার্কুলেশন দেখা যায় ওকে তাহলে পালমোনারি সার্কুলেশন বেসিক্যালি কি হয় পালমোনারি সার্কুলেশনে যেটা হয় হার্টের এই দিকটা রাইট সাইডে আমি আগের ক্লাসে বলেছিলাম তাহলে রাইট সাইডে যে ব্লাডটা আসে এবং রাইট সাইডে কোন ব্লাড এসে ডিঅক্সিডেন ব্লাড ঠিক সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রাইট সাইড অফ হার্ট থেকে সেটা কোথায় যায় লাংসে যায় বা পালমোনারিতে এরিয়াতে যায় এবং সেই লাংসে গিয়ে সেটার কী হয় অক্সিজেনেশন হয় অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে সেটা অক্সিজেনেটেড ব্লাড হয় এবং অক্সিজেনেটেড ব্লাডটা আবার কোথায় চলে আসে লেফট সাইড অফ দ্য হার্টে আসে এই যে সার্কুলেশনটা বললাম এটাই হচ্ছে বেসিক্যালি পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন কি লেফট সাইডে যে অক্সিজেনেটেড ব্লাডটা এলো এরপরে কি হবে সেটা এগোটা দিয়ে করে গোটা বডিতে ছড়িয়ে পড়বে এটাই হলো সিস্টেমিক সার্কুলেশন ওকে তাহলে পালমোনির সার্কুলেশন প্রথমে কি হচ্ছে পালমোনির সার্কুলেশনে দেখো সুপিরিয়ার ভেনাকোভা ইনফিরিয়ার ভেনাকোভা এবং করোনারি সাইনাস থেকে ব্লাডটা কোথায় আসে প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসে ওকে তাহলে প্রথমে রাইট এসেছে ভেনা ভেনাকোভা থেকে ইনফিরিয়ার ভেনাকপা থেকে এবং করোনারি সাইনাস থেকে ভেনা ভেনাকোভা কোন দিকের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বহন করে নিয়ে আসে বডির আপার পার্টে আর ইনফিরিয়ার ভেনাকভা বডির লোয়ার পার্টে আর করোনারি সাইনাস হলো হার্টের হার্ট তো হার্ট ইটসেল তাহলে কি হবে ওই অর্গ্যানিক যে ডি ব্লাড সেটা করোনাইজি সাইনাসের মাধ্যমে কোথায় আসবে রাইট অ্যাট্রিয়াম ওকে তাহলে রাইট অ্যাট্রিয়ামে এখন ব্লাডটা চলে এসেছে ডিঅক্সিনেটেড ব্লাড এরপরে কি হবে ওই রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা এরপরে কী হবে রাইট ভেন্ট্রিকেল আসবে তার মাঝখানে এখানে কি রয়েছে একটা ভাল্ব রয়েছে সেই ভাল্বটার নাম কি ট্রাইকাসপিড ভাল্ভ ওকে এরপর ট্রাইকাসপিড ভাল্ব থেকে ব্লাডটা কোথায় এন্টার করবে রাইট ভেন্ট্রিক্যাল ব্লাড এন্টার সিন্টু দ্য রাইট ভেন্টিক্যাল তাহলে এখন ব্লাডটা এন্টার করেছে রাইট ভেন্ট্রিকেলে রাইট ভেন্টিক্যাল এন্টার করার পরে এরপরে যখন ভেন্টিক্যালের কন্ট্রাকশন হবে তখন এখানে আবার একটা ভাল্ব রয়েছে এই ভাল্ভটার নাম কি এই ভাল্বটার নাম হলো পালমোনারি সেমিলুনার ভাল্ভ বা পালমোনারি ভাল্ব ওকে এরপর পালমোনারি ভাল্ভ ক্রস করে ওই ব্লাডটা কোথায় চলে ব্লাডটা চলে যায় পালমোনারি ট্রাঙ্কে সো এটা হলো পালমোনারি ট্রাঙ্ক এটা হলো পালমোনারি ট্রাঙ্ক তারপর পালমোনারি ট্রাঙ্কে গিয়ে কি হয় পালমোনারি আর্টারিতে এখন দেখো হার্ট থেকে যে ভেসেলটা বেরোবে সেটাকে কি বলে আটারি বলা হয় তাহলে এখান থেকে যে আটারিটা বেরোচ্ছে এই আটারিটা কোন দিকে যাচ্ছে লাংসের দিকে যাচ্ছে তার মানে আটারিটার নাম কি হবে পালমোনারি আর্টারি অর্থাৎ পালমোনারি ট্রাঙ্কে দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এই হচ্ছে রাইট পালমোনারি আর্টারি এবং এ পাশেটা লেফট পালমোনারি আর্টারি দেখো পালমোনারি ট্রাঙ্ক থেকে রাইট এবং লেফট পারমোনারি আটারি দুটো ভাগ হয়ে যাচ্ছে এখানে কি ব্লাড যাচ্ছে এখানে কিন্তু ডিঅক্সিডেন্টেড ব্লাড যাচ্ছে এরপরে এই ব্লাডটা এখন কোথায় চলে এসেছে রেসপেক রাইট সাইড অফ দ্য লাংস এসেছে এবং লেফট সাইড অফ দ্য লাংসে এসেছে ডিঅক্সিনেটেড ব্লাড এবং সেখানে কি রয়েছে এরপরে যেটা রয়েছে এটা আমরা জানলাম পাঁচ ছ নম্বর পয়েন্ট সিক্স এরপর ব্লাডটা কোথায় এসেছে এরপর ব্লাডটা এসেছে আমার পালমোনারি ক্যাপিলারিতে বোধ সাইডের পালমোনারি ক্যাপিলারি সো এটা হলো আমার পালমোনারি ক্যাপিলারিস দেখো এখানে রয়েছে আমার পালমোনারি ক্যাপিলারিস পালমোনারি ক্যাপিলাইজ দিয়ে কী হয় যে ডি ব্লাডটা ছিল সেই শেয়ুটা কী হয় বেরিয়ে যায় অ্যালভেলাই দিয়ে এবং অ্যালভেলাই থেকে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করেছিলাম সেটা এরপরে কি হবে এই ক্যাফিলাইডি ওই অক্সিজেনটা প্রবেশ করবে ওকে এবং অক্সিজেনটা প্রবেশ করার পরে এখন কিন্তু অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেছে এখন এই ব্লাডটা যেটা দিয়ে হাটে আসবে সেটাকে কী বলা হচ্ছে ভেন অর্থাৎ হাটে যদি কোনো ভেসেলস আসে সেটাকে ভেন বলা হবে এখানে আমরা কী বলেছিলাম ইনফিরিয়ার ভেনাকো বা সুপিরিয়ার ভেনাকো এগুলো কী ছিল এগুলো তো ওয়ান টাইপ অফ ভেন ছিল এখন লাংস থেকে যে ব্লাডটা হার্টে আসবে সেটাকে আমি কি বলবো পারমোনারি ভেন যেহেতু পারমোনারি এরিয়া থেকে আসছে সো দিস ইজ দ্য পালমোনারি ভেন কতগুলো পারমোনারি ভেন রয়েছে এদিকে রয়েছে দুটো এবং এই পাশে রয়েছে দুটো পারমোনারি ভেন এখন আমরা জানতে কি জানি ভেন দিয়ে ডিঅক্সিডেটেড ব্লাড ফ্লো হয় কিন্তু এখানে পারমোনার ভেন দিয়ে কী ব্লাড ফ্লো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ওকে পারমোনারি ভেনের পরে এখানে দেখো রাইট এবং লেফট পালমোনারি ভেন দিয়ে ব্লাডটা কোথায় চলে আসছে ব্লাড এখন আসছে আমার হাটে এসেছে কোন সাইড অব দ্য হার্টে এসেছে হাটে এসেছে সেটা হলো লেফট অ্যাট্রিয়ামে এসেছে দিস ইজ আওয়ার পয়েন্ট নাম্বার নাইন এখন কিন্তু ব্লাডটা কোথায় চলে এসেছে লেফট এট্রিয়ামে এসেছে ওকে লেফট এট্রিয়ামে কী ব্লাড এসেছে অক্সিজেনেটেড ব্লাড এসেছে কার মাধ্যমে এসেছে পালমোনারি ভেনের মাধ্যমে এসেছে কটা পালমোনারি ভেন রয়েছে চারটে এদিকে দুটো এদিকে দুটো তাহলে বুঝতে পারলাম পালমোনারি সার্কুলেশনটা কীভাবে হয় এই অবধি বুঝতে পেরে গেছো তাহলে এরপরে জানতে হবে সিস্টেমিক সার্কুলেশনে তাহলে সিস্টেমিক সার্কুলেশন তাহলে এখান থেকে শুরু হবে পয়েন্ট নাম্বার নাইন থেকে ওকে তাহলে পয়েন্ট নাম্বার নাইনে কি হয়েছে ব্লাডটা কোথায় এসেছে ব্লাডটা এসেছে আমার লেফট অ্যাট্রিয়ামে ওকে অক্সিজেনেটেড ব্লাড এরপরে কি হবে লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসবে লেফট ভেন্টিক্যাল আসবে লেফট ভেন্টিক্যাল আসার আগে এখানে কি রয়েছে ভাল্ব রয়েছে ভাল্বটার নাম কি মিট্রাল ভাল্ভ অর্থাৎ এই মিট্রাল ভাবটা কিন্তু ক্রস করতে হবে লেফট এট্রিয়াম থেকে মিট্রাল ভাব এরপর মিট্রাল ভাব ক্রস করার পরে ব্লাডটা কোথায় চলে আসবে সেটা হলো লেফট ভেন্টিক্যাল ব্লাডটা এখন কোথায় চলে এসেছে লেফট ভেন্টিক্যাল এসেছে তাহলে লেফট ভেন্ট্রিকলে যখন কন্ট্রাকশন হবে ব্লাডটা কী হবে এখানে যে ভাল্ব রয়েছে ভাল্ভটার নাম কি অ্যাওটিক এরিয়াতে রয়েছে মানে ভাল্ভটার নাম কি হবে অ্যাওটিক সেমিলুনার ভাল বা অ্যাওটিক ভাল্ভ তো ওরা বলতে পারো ওকে এরপরে ব্লাডটা কোথায় চলে যাবে এখানে অ্যাওটিক ভাল্ব ক্রস করে এরপর ব্লাডটা কোথায় চলে যাবে অ্যাওটাতে চলে যাবে নাও ব্লাড কামস টু দা অ্যাওটা পয়েন্ট নাম্বার থার্টিন পেয়ে গেছো এওটাতে যখনই চলে আসবে এরপরে কি হবে বিভিন্ন ভাগ রয়েছে আর চপ এখানে আর চপ এওটা রয়েছে এখানে থরাসিক এওটা রয়েছে এবং এওটা দিয়ে কি হবে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে সিস্টেমিক সার্কুলেশন বিভিন্ন যে সিস্টেম রয়েছে ধরে নিলাম আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এবং আদার যে মাস্কুলার স্কেলিটাল সিস্টেম এই সিস্টেমে কি হবে এরপর ব্লাডটা চলে যাবে ওই জন্য এটাকে সিস্টেমিক সার্কুলেশন বলা হচ্ছে ব্লাড এরপর কোথায় চলে যাবে সিস্টেমিক সার্কুলেশন তাহলে আমি যদি এই পুরোটা ড্রয়িং করি তাহলে এই অ্যাওটা যদি আমি এখানে কন্টিনিউশান করি দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাওটা অবধি বুঝতে পেরেছ এখানে আর্চ অফ অ্যাওটা হয়েছে তাহলে এটা যদি কন্টিনিউশন হয় তাহলে কোথায় চলে আসবে আমার এখানে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কি হবে বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে সিস্টেমকে কি করবে সিস্টেমে ব্লাড সাপ্লাই দেবে তাহলে ধরে নিলাম এই যে সিস্টেমটা রয়েছে এখানে কি ব্লাড এসেছে এখানে অক্সিজেনেটেড ব্লাডটা এসেছে ওকে তাহলে সিস্টেমিক সার্কুলেশন অক্সিজেনেটেড ব্লাড এসেছে এই অবধি বুঝতে পেরেছো এরপরে কেউ অক্সিডেন্টের ব্লাড এখানে কি রয়েছে এখানে আমার ক্যাপিলারি রয়েছে এটাকে আমি কি বলতে পারি সিস্টেমিক ক্যাপিলারিস এক্ষেত্রে আমি কী পেয়েছিলাম পয়েন্ট নাম্বার সেভেনে কী পেয়েছিলাম আমি পালমনির ক্যাপিলারিস কারণ সেটা পালমনির এরিয়াতে ছিল এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমার সিস্টেমিক ক্যাপিলারিস এখন ব্লাডটা কোথায় হয়েছে সিস্টেমিক ক্যাপিলারিস এবং সিস্টেমিক ক্যাপিলারিসে কি হয় অক্সিডেটেড ব্লাডটা কী হয় টিস্যুতে চলে যায় এবং টিস্যুর যে কার্বন ডাইঅক্সাইড সেটা কি হয় ব্লাডে এসে মেশে অর্থাৎ এখন ক্যাপিলারিস থেকে যে ব্লাডটা আসবে সেই ব্লাডটা আমার কী হয়ে যাবে দেখো ব্লু কালারে ড্রয়িং করেছি মানে এখন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার ডি ব্লাড ওকে এরপর এই ডি ব্লাড কী হবে ইনফিরিয়ার ফেনাকো বা এবং ব্রেনের দিকের বা আপার সাইডের যে ছিল সে একই জিনিস দেখো সিস্টেমিক সার্কুলেশন এখানে ক্যাপিলারিস এবং ক্যাপিলারিস থেকে সুপিরিয়ার ফেনাক হওয়ার মাধ্যমে কোথায় আসবে রাইট সাইড অফ দ্য হার্টে আসবে অর্থাৎ পয়েন্ট নাম্বার সিক্সটিন পয়েন্ট নাম্বার সিক্সটিন মানে সুপ্রিয়ার ভ্যানা কবা ইনফের ভ্যান কবা করোনারি সাইনাস দিয়ে কি হবে ব্লাডটার পর কোথায় চলে আসে আমার রাইট অ্যাট্রিয়াম চলে তো রাইট অ্যাট্রিয়াম মানে আমি কোথা দিয়ে শুরু করেছিলাম রাইট অ্যাট্রিয়াম আমার কি ছিল পয়েন্ট নাম্বার ওয়ান এখান দিয়ে শুরু হবে এবারে বুঝতে পেরেছো তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান থেকে যদি আমি শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে যদি আমরা শুরু করি আলটিমেট ষোলো এবং ষোলো নম্বর পয়েন্টের পরে ব্লাডটা আবার কোথায় চলে আসবে আমার রাইট অ্যাট্রিয়ামই চলে আসবে অর্থাৎ আমরা জানলাম যে কীভাবে বডিতে পালমোনারি সার্কুলেশান এবং সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে অক্সিডেটেড এবং ডিঅক্সিডেটেড ব্লাড কীভাবে হবে অক্সিডেটেড ব্লাড কীভাবে গোটা বডিতে ছড়িয়ে পড়ে এবং ডিঅক্সিডেটেড ব্লাড কীভাবে সেটা লাংসে এসে আবার সেটা অক্সিজেনেটেড হয়ে যায় এই অব্দি আমরা বুঝতে পারলাম তাহলে এটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো এরপর একটা ডিটেলস বলে রাখি সেটা হচ্ছে ব্রংকিয়াল সার্কুলেশন আবার বলছি ব্রঙ্কিয়াল সার্কুলেশন নট পালমোনারি সার্কুলেশন তোমরা একটা জিনিস ভাবো লাংসের কাজ কী ছিল আমরা এখন অবধি জানতাম বা তোমরা জানো যে লাংসের কাজ হলো যে ডি ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে সেটাকে অক্সিজেনেটেড ব্লাডে রূপান্তরিত করা কিন্তু প্রশ্ন হচ্ছে লাংস ইটসেলফ ইজে ইজ এ তো তাহলে লাংসের বাঁচার জন্য তো অক্সিজেন লাগবে এখানে তো লাংস অক্সিজেনটা নিতে পারছে না কারণ লাংসে যে ব্লাডটা আসছে সেটা কী টাইপের ব্লাড সেটা তো ডিঅক্সিনেটেড ব্লাড এই ডি যে ব্লাড সেখান থেকে তো লাংস কোনো রকমই কোনো অক্সিজেন আপটেক করতে পারবে না তার মানে ডেফিনেটলি লাংসের জন্য আলাদা একটা সার্কুলেশন আসবে এবং যেটা অক্সিজেনেটেড ব্লাড আসবে বুঝতে পেরেছো তাহলে সেটা জান সেটা কিভাবে আসে সেখানে এই যে আমার এখানে অ্যাওটিক যে আর্চ অফ অ্যাওটা রয়েছে এখানে কি রয়েছে আমার থরাসিক অ্যাওটা এই থরাসিক অ্যাওটা থেকে কি হয় কিছু সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন লাংসে আসে বোঝা গেছে এই দিক থেকে এই পাশেও আসবে লাংসে কারণ লাংসের টিস্যুগুলো তো অক্সিজেন লাগবে আর অক্সিজেন কখন পসিবল যখন সিস্টেমিক সার্কুলেশন থেকে যখন ভেসেলটা আসবে তখনই তো অক্সিজেন আসে পারমানি সার্কুলেশনে তো অক্সিজেন আসছে না এখানে তো ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ এই আর্টারিটাকে আমরা বলছি কিন্তু ব্রঙ্কিয়াল আর্টারি এই আর্টারিটাকে আমরা বলছি ব্রঙ্কিয়াল আর্টারি ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ লাংসে এর তালিক ব্রংকিয়াল আটারি এসে কোথায় কোথায় সাপ্লাই করছে ব্রংকায়েল আর্টারি এসে প্রথমে লাংসের যে টিস্যু রয়েছে সেগুলোকে সাপ্লাই করবে যে লাংসের যে কভার মানে ফ্লুরা রয়েছে সেগুলোকে সাপ্লাই করবে তার সাথে ব্রঙ্কাই এবং আদার যে লাং টিস্যু রয়েছে সেগুলোকে সাপ্লাই করবে অ্যালভেলে কি কিন্তু করবে না অ্যালভেলের জন্য কি এসেছিলো ওর জন্য তো পালমোনির সার্কুলেশন এসেছিল এসেছিলো তাহলে ব্রংকায়াল আর্টারি এসে এখানে লাংস টিস্যুকে সাপ্লাই করে দিল ওকে এখন লাংস টিস্যুকে যদি সাপ্লাই করে দেয় তাহলে কী হবে অক্সিজেন তো চলে এসেছে এবং কী হবে লাংস টিস্যুর যে ডিঅক্সিনেটেড ব্লাডটা সেটাও তো আবার ফিরে আসতে হবে ব্যাপারটা বোঝা গেছে তাহলে লাংস থেকে যে এখন ডিঅক্সিনেটেড ব্লাডটা আসবে সেটাকে আমি কি বলবো সেটাকে আমি এখন তাহলে কি বলবো এটা যদি নাম ছিল ব্রঙ্কিয়াল আর্টারি তাহলে এটার নাম কি হবে আমার ব্রঙ্কিয়াল ভেন তাই না অর্থাৎ ব্রঙ্কিয়াল ভেন দিয়ে কিন্তু আদার্স ভেন ভেনের মতো ভেন দিয়ে যেমন কেউ ডিঅক্সিনেটেড ব্লাড ফ্লো হয় ব্রঙ্কিয়াল ভেন দিয়েও ডিঅক্সিনেটেড ব্লাডই ফ্লো হবে এবং এই ব্রঙ্কিয়াল ভেনের তাহলে ড্রেনটা কোথায় হয় মেজরিটি অফ দ্য ব্রঙ্কিয়াল ভেন ড্রেন কোথায় করে এখান থেকে এসে ড্রেন করে আমার অ্যাজাইগাস ভেন ওকে ধরে নিলাম এখানে রয়েছে আমার এটা ক্রস করে চলে আসে অ্যাজাইগাস ভেন তাহলে এই ভেনটার নাম হলো আমার অ্যাজাইগাস ভেন অ্যাজাইগাস ভেন ওকে এবং এই যে অ্যাজাইগাস ভেন হলো এই অ্যাজাইগাস ভেন আমার কোথায় আলটিমেট ড্রেন করে সুপিরিয়ার ভেনা কাবাতে এখানে কি রয়েছে সুপিরিয়ার ভেনা কাবা অর্থাৎ ব্রঙ্কিয়াল ভেন যেটা কি করছিল লাংস থেকে অ্যারাইজ করেছিল লাংস এর ব্লাডটাকে ক্যারি করে নিয়ে এসেছিল সেটা এসে কোথায় ড্রেন করলো অ্যাজাইগাস ভেন এই অ্যাজাইগাস ভেন এসে কোথায় ড্রেন করলো সুপিরিয়র ভেন আগাম অর্থাৎ এবং সুপিরিয়র ভেন আগামে যদি ড্রেন করে তাহলে কি হবে ডিঅক্সিনের ব্লাড এরপরে কোথায় চলে আসবে রাইট অ্যাট্রিয়াম এসবে রাইট ভেনটি গেলে এসে তারপরে কী হবে সেটা আবার অক্সিনেটেড হয়ে যাবে ওকে এবং কিছু ব্রঙ্কিয়াল ভেন কি হয় ডিরেক্ট কোথায় ড্রেন করে ডিরেক্ট ড্রেন করে আমার এখানে যে রয়েছে আমার পালমোনারি যে ভেন ছিল সেই পালমোনারি ভেনে ড্রেন করে কি বললাম মেজরিটি অব দ্য ব্রঙ্কিয়াল ভেন কোন ড্রেন করছে কোথায় অ্যাজাইগাস ভেনে ওকে কিন্তু কিছু পরিমাণ ব্রঙ্কিয়াল ভেন কোথায় ড্রেন করছে আমার এখানে কি রয়েছে এটা কি ছিল আমার পালমোনারি ভেন ওকে তাহলে পালমোনারি ভেনে যদি ড্রেন করে তাহলে কি হয় পালমোনারি ভেনে কি কি ব্লাড এখানে ফ্লো হচ্ছিল এখানে ফ্লো হচ্ছিল অক্সিডেটেড ব্লাড আর ব্রঙ্কিয়াল ভেন দিয়ে কি ব্লাড ফ্লো হচ্ছে ডিঅক্সিনেট ব্লাড অর্থাৎ কিছু সামান্য পরিমাণ ডি ব্লাড কিন্তু কোথায় গিয়ে মিশছে পারমোনারি ভেনে অর্থাৎ পারমোনারি ভেন থেকে যে ব্লাডটা কোথায় এসেছিলো নাইন নম্বর পয়েন্টটা কী ছিল লেফট এট্রিয়াম তার মানে আমি বলতে পারি লেফট এট্রিয়ামে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন থাকে না কেন হানড্রেড পার্সেন্ট অক্সিজেন থাকে না হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন তখনই সম্ভবত যদি এখানে কি হচ্ছে ডিঅক্সিডেন থেকে অক্সিজেনেটেড হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট অক্সিজেন কিন্তু রয়েছে পারমোনারি আর্টারিতে পালমোনারি ভেনের এই পয়েন্টটাতে কিন্তু যেখানে আমার ব্রঙ্কিয়াল ভেন এসে মিশেছে এবং সেই ব্লাডটা যখন আমার লেফটের ট্রে মেসেছে লেফটের ট্রেমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন থাকে না এখানে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন থাকে এখানে কিন্তু থাকে না কারণটা তোমরা বুঝতে পারলে ওকে তাহলে আজকে আমরা আলোচনা করলাম পালমোনারি সার্কুলেশন সিস্টেমিক সার্কুলেশন এবং ব্রঙ্কিয়াল সার্কুলেশন সম্বন্ধে ওকে চলো থ্যাংক ইউ